আচ্ছা, একে রান্না করবেন বেগুন দিয়ে। আচ্ছা, আর বেগুন না হলে মাছ। আচ্ছা, খাবেন টেস্ট পাবেন মাছ মাংস। আমার বাড়ি শিগুন থানা। শিগুন থানা বলে তোমার বাড়ি আসল বাড়ি হলো ধাইনগর প্রোডা। আমরা করি বানাই, খাওয়ার জন্যই বানাই। আমরা অত মানুষের লেগে বানাই না, আমরা খাওয়ার লেগে বানাই। গত বছর খাই করি বানাই কীভাবে, আপনার কালাই কিনতে হয় বা জমির কালাই, বুঝলেন? আচ্ছা, সে কালাইকে রোজ দিতে হয়। আচ্ছা, রোজে দিয়া তিন চারটে রোজ দিয়া কালাইকে কড়া করতে হয়। আচ্ছা, কড়া করে কালাইকে জুড়িয়ে নিয়ে আপনার এই পিছন জাঁতাতে আমরা ডাউল করি। আচ্ছা, ডাউল করে তখন কী করলো, আবার রাত্রে ভিজিয়ে দিই। রাত্রে ভিজিয়ে দিয়া সকালে তখন তুলে নিয়ে পানি থেকে ছেঁকে তুলে নিয়ে আপনার এই হাতে জলন দিই, বুঝলেন? আচ্ছা, সুখের তেল নিয়ে হাতে জলন, হাতে জলন দিয়ে চকা যাওয়া চকা উঠে গেল, চকার পানি তুলে দিলাম। হাতে করে উঠে আমরা ডালকে পাতলা পাতলা করে আমরা তুলে দিই, বুঝলেন? তারপরে দিয়া তখন ডালকে আমরা শুকাই, দুদিনও লাগে একদিনও লাগে, যে যে কোনো রোজ হয় দিয়ে আবার ডালকে তুলে দিয়েছিলেন। তুলে এসে ওই ডালকে ঢেঁকিতে কেঁড়ে, ঢেঁকিতে কেঁড়ে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হওয়ার পর তখন কী করলো, আবার তখন কী করলো, ওই জাঁত আছে আপনার পিছিয়ে দিল, তো মোটা লয় একটু ই থাকবে, ক্ষুদ্র হয়ে থাকবে, পাতলা করলে পরে ওইটা ই হয়ে যায়, একটু মোটা যায় ঠিক হবে। সেই বইটাকে আপনার কী করলো, কুমড়া নিয়ে একটু নিজে পুড়ে নিই, পুড়িয়ে নিয়ে সকালবেলা পুড়িয়ে নিয়ে তখন ওই যে আপনার বই কুমড়াটা যেটা কিনলাম ওকে ছাঁকিয়ে ছেঁকে আপনার খাবেন, ছাঁকে নিয়ে তখন রেখে দিলাম যাতে ছেঁকে দিলাম নিয়ে এক জায়গাতে রেখে দিলাম, রেখে দিয়ে আমি আটা নিলাম, বইটা যখন ভাসবে, যখন ভাসবে তখন বুঝবো কে বলিতে, আর যত না ভাসবে যতক্ষণ ভাসবে না ততক্ষণ আমরা বড়ি দিব, যখন ভাসবে না তখন আমরা বড়ি দিব না। আচ্ছা, যখন ভাসবে তখন আমরা বড়ি দিলাম, তখন ঠিক করলাম বড় যদি খাট থাকে খাট কাটাকে ধুইলাম, ধুয়ে পাতলা তেন বা মশারি বা যা হোক ছেলে ফেলে দেবো, করবে বড়ি আপনি যেরকম করে নেবেন তেরকম করা যায়। আচ্ছা, ওই বইটা স্বাদ হবে। আচ্ছা, বইটা স্বাদ হবে, বাজারে কিনা খায় এতে কি যায় চাওয়ালের তুমি। আচ্ছা, গমের আগাম চলবে। আচ্ছা, ওই বইটা স্বাদ, এই বইটা আপনি খাবেন টেস্ট পাবেন। আচ্ছা, একে রান্না করবেন বেগুন দিয়ে। আচ্ছা, আর বেগুন না হলে মাছ। আচ্ছা, খাবেন টেস্ট পাবেন আপনি মাছ মাংস খাবেন।